নমস্কার বন্ধুরা, বিএস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ছাদ বাগানের ক্যালঞ্চো গাছ, আমি এই ক্যালঞ্চো গাছের ডালপালাগুলো এক হাত দিয়ে ছুরি দিয়ে মেরে মেরে ভাঙার চেষ্টা করছি, কিন্তু ভালোভাবে হচ্ছে না। এগুলোর ডালপালা খুবই নরম, হাত দিয়ে একটুখানি ভাঙলেই এগুলো ভাঙা যায়। তা প্রথমে আমি ছুরি দিয়ে চেষ্টা করছিলাম, তা পরের টপটায় যে শুকনো ফুল বা ডালপালা আছে সেগুলো আমি হাত দিয়েই ভেঙে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে কি সুন্দর সুন্দরভাবে ভেঙে দেওয়া যায়, ছুরি দিয়ে ভাঙার কোনো দরকার লাগে না। আমি পরের টপটায় এই হাত দিয়েই ভেঙে ভেঙে দিলাম। এই শুকনো ফুলগুলো থেকে তো আর ফুল ফুটবে না, ওই জন্যে এগুলো এখন গরমের সময় ভেঙে দিতে হয় বা কেটে দিতে হয়, তাহলে সামনের বছর আবার নতুন ডালপালা যে গজাবে তার থেকে আবার প্রচুর ফুল হবে এবং প্রচুর শাখা প্রশাখা বের হবে। কিছু আগাছা আছে সেগুলোও আমি তুলে দিচ্ছি। এই বর্ষার সময় বর্ষার জল পেলে আবার প্রচুর ডালপালা বের হয়ে যাবে এবং প্রচুর তাহলে সামনের বছর ফুল পাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।